আসসালামু আলাইকুম, মোহাম্মদ আক্তার জন বলছি। ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বাংলাদেশ, ইন্ডিয়া, সৌদি আরব, কাতার, বাহরাইন, কানাডা সহ পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিংড়ি খামারি ভাই বোনদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আজকের যে ভিডিও, সেই ভিডিওটি হচ্ছে ভেনামি চিংড়ির নার্সারির জন্য যেসব যন্ত্রপাতিগুলো লাগবে, অর্থাৎ ভেনামি চিংড়ির নিবিড় পদ্ধতিতে নার্সারি করবেন, আমি সেই নার্সারি করার জন্য নার্সিং যে ইকুইপমেন্ট বা যে যন্ত্রগুলো লাগবে সে বিষয় নিয়ে আজকের ভিডিও। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, যারা ভেনামি চিংড়ির চাষ সামনে করতে চাচ্ছেন বা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো ভিডিওটি মন দিয়ে দেখুন। আশা করছি হচ্ছে আপনাদের এই সংক্রান্ত বিষয়ে, অর্থাৎ ভেনামি চিংড়ি চাষের ক্ষেত্রে আপনাদের পরবর্তীতে সমস্যা খুব কম ফেস করতে হবে যদি আপনারা প্রথম থেকে এই ভেনামি চিংড়ি নিয়ে আমার যতগুলো ভিডিও আছে সবগুলো দেখতে থাকেন। তাহলে চলুন শুরু করা যাক। খুব দ্রুতই হচ্ছে এই ভেনামি চিংড়ির চাষটা আমাদের বাংলাদেশে খুব ভালো মতোই হচ্ছে শুরু হয়ে যাবে, এবং সেই ক্ষেত্রে দেখবেন যে একটা ঘটনা খুব বেশি মাত্রায় ঘটবে, সেটা হচ্ছে যে আমরা বুঝে না বুঝে চাষ করব, এবং বুঝে না বুঝে চাষ করার ফলে আমরা হচ্ছে ক্ষতিগ্রস্ত হব, রোগাক্রান্ত হবে ভেনামি চিংড়ি, এবং ফলাফল হচ্ছে আমরা আমাদের খামারিদের মধ্যে একটা হতাশা আসবে যে এটা চাষ করে লাভ নাই, এবং তাদের কনফিডেন্সটা হারা যাবে, এবং আলটিমেটলি হচ্ছে মানে সফলতার মুখ মানে দেখবেন না, বা মানে দেখাটা কষ্টকর হয়ে যাবে। সো আপনি যখন চাষটা শুরু করবেন, চাষ শুরু করার আগে অবশ্যই হচ্ছে এই ভেনামি চিংড়ি নিয়ে যতগুলো মানে ভালো ভালো টপিক আপনার জানা থাকবে সবগুলো ভালো ভালো জায়গার, অর্থাৎ ভালো এই বিষয়ে দক্ষ যারা তাদের, অর্থাৎ আপনি অবশ্যই কোনো হাতুড়ি ডাক্তারের কাছে নিশ্চয়ই যাবেন না যে ব্যক্তি মাছ নিয়ে কিছু জানে না বা চিংড়ি নিয়ে কিছু জানে না। সো আপনি সেই ভিডিওগুলো সেই টপিকগুলি পড়াশোনা করুন বা দেখতে থাকুন যেটা হচ্ছে একেবারে অ্যাকচুয়াল। আমি চেষ্টা করেছি আজকের ভিডিওতে একেবারে অ্যাকচুয়াল একটা টপিক, অর্থাৎ ওয়ার্ল্ড রিনাউন্ড একটা হচ্ছে মানে ভেনামির নার্সিং ফ্যাসিলিটি আছে এরকম একটা থাইল্যান্ডের বিখ্যাত হ্যাচারির হচ্ছে আমি, তাদের যে যন্ত্রপাতি আসলে কী কী লাগে সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরব। সো কোনো মতেই হচ্ছে মিসলিড হওয়া যাবে না, বা ভুল ধারণা বশবর্তী হয়ে এই চিংড়িটা চাষ করা শুরু করা যাবে না, যাতে হচ্ছে আপনার প্রথমেই কনফিডেন্স লেভেলটা হারিয়ে যায়। তো চলুন দেখি আসলে কী লাগে এই চাষ করতে গিয়ে, ভেনামি চিংড়ি চাষ বলতে ভেনামি চিংড়ি নার্সিং করতে গিয়ে কী কী যন্ত্রপাতি আসলে লাগে। আমি বারবারই বলবো যে যদি আপনারা শুরু করতে চান এই নার্সিং বা ভেনামি চিংড়ি চাষ যদি শুরু করতে চান, একেবারে হচ্ছে সবচেয়ে ভালো টাকা ইনভেস্ট করে ভালো ইকুইপমেন্ট বা ভালো যন্ত্রপাতিগুলো দিয়ে এটার পেছনে আপনাদের অগ্রসর হওয়া উচিত, অথবা আগানো উচিত না, অর্থাৎ একেবারে ভালো ম্যাটেরিয়ালস, ভ্যালো ব্রুড সব কিছু দিয়ে আপনারা হচ্ছে চাষ পর্যায়ে যাবেন। এখন আপনি আপনাদের যে মডিউলটা আমি দিচ্ছি বা যে মানে এটা মানে হচ্ছে মডেলটা আপনাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে ছয়টা কংক্রিটের ট্যাঙ্ক দিয়ে হচ্ছে একটা হচ্ছে নার্সিংয়ের একটা ইনফ্রাস্ট্রাকচার, যেটা হচ্ছে নার্সিংয়ের জন্য একটা হচ্ছে নিবিড় পদ্ধতির হচ্ছে একটা ছয়টা যেখানে ট্যাঙ্ক লাগবে, অর্থাৎ সমান্তরালভাবে, অর্থাৎ একটার পর একটা ছয়টা হলো ট্যাঙ্ক লাগবে, যে প্রত্যেকটা ট্যাঙ্ক হচ্ছে 45 ঘনমিটার, অর্থাৎ প্রত্যেকটা অর্থাৎ 6×45 ঘনমিটারের হচ্ছে এক একটা ট্যাঙ্কের যে মডেল সেটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রত্যেকের ট্যাঙ্ক হবে 45 ঘনমিটারের ট্যাঙ্কগুলো যেখানে আপনি নার্সিংটা করবেন। এখন এই কংক্রিট ট্যাঙ্কের ক্ষেত্রে যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে যে কংক্রিট ট্যাঙ্কের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কত থাকবে এটা একটু বলে নিই। সেটা হচ্ছে প্রত্যেকটা কংক্রিট ট্যাঙ্ক হবে 6×5×1.5 মিটার করে এক একটা হচ্ছে ট্যাঙ্ক হবে এই নার্সিংয়ের জন্য। এরপরে যেটা সেটা হচ্ছে যে শেডিং, মানে আপনার উপরে যে আপনি শেড বা একটা ছাদ বা এরকম কোনো কিছু আপনি দিবেন নিশ্চয়ই, সেই ছাদের যে বিষয়টা শেডিংটা মাথায় রাখবেন, এটা হবে হচ্ছে এই যে ছাদ বা রুফটা হবে অর্থাৎ প্লাস্টিকের সাদা হোয়াইট টাইপস, মানে অর্থাৎ সাদা ধরনের হচ্ছে কোনো একটা শেডিং, যে শেডিংটা দিয়ে হচ্ছে, শেডিং বলতে আমি ছায়ার কথা বলছি, টিন জাতীয় হতে পারে, প্লাস্টিক হতে পারে, সেটা হচ্ছে এমন হবে যেন গ্রিন হাউসের মতো হয়। গ্রিন হাউসের মতো বলতে আপনাদের একটু এটা করি আমি ব্যাখ্যা করি, গ্রিন হাউস বলতে আপনি যেন শীতকালেও এই ভেনামি চিংড়িটা হচ্ছে সেখানে নার্সিং করতে পারেন, অর্থাৎ সেখানে রোদটা হচ্ছে পাস করবে সেই ছাদ দিয়ে বা সেই মানে শেডটা দিয়ে, বাট রোদটা হচ্ছে আবার বের হয়ে যাবে না। অর্থাৎ থাইল্যান্ড, ভিয়েতনাম এই দেশগুলোতে হচ্ছে গ্রিন হাউস পদ্ধতিতে এই আপনার হচ্ছে নার্সিংটা করা হয়, যার ফলে এই মেইনলি শীতকালও হচ্ছে এটা নার্সিংটা করা সম্ভব হয়, অর্থাৎ উপরের যে রোফটা বা ছাদটা প্লাস্টিক হোক আর টিন হোক সেটা হচ্ছে অবশ্যই হলো হবে আপনার সাদা রঙের,
যেন সেখান দিয়ে হচ্ছে আপনার সেখানে যেন হচ্ছে আপনার রোদটা রিফ্লেক্ট করে না যায়, তাপটা যেন থেকে যায়, সেখানে যেন আপনার নার্সিং করা সম্ভব হয়। সেই ছাদের যে রোফটা অর্থাৎ রোফ বা হচ্ছে আমি আমি টিন বলি আর প্লাস্টিক বলি, সেটা হচ্ছে 325 স্কোয়ার মিটারের হচ্ছে এই এটা হবে, যেখানে মনে রাখবেন দৈর্ঘ্য হবে 32.5 এবং প্রস্থ হবে 10 মিটার, এরকম একটা প্লাস্টিক বা টিনের হচ্ছে ই দিয়ে ছাদটা হচ্ছে করতে হবে। তাহলে এই পর্যায়টা শেষ। এখন প্রতিটা আমি কিন্তু প্রত্যেকটা বিষয়ের মানে একটা একটা করে বর্ণনা দেবো, ভিডিওটি একটু লম্বা হলেও আপনার মন দিয়ে দেখবেন। সেটা হচ্ছে ডেন্সিটি, মানে কতগুলো হচ্ছে আপনি ভেনামি চিংড়ির পোনা সেখানে মজুত করবেন সেই এক একটা ট্যাঙ্কে। বলা হচ্ছে 40টা পিএল প্রতি লিটারের জন্য আপনাকে নার্সিংয়ের জন্য রাখতে হবে, অর্থাৎ 40 পিএল প্রতি লিটারের জন্য, 40টা পিএল এক লিটার পানির জন্য। এখন যতটা আপনি পানি তার ক্যাপাসিটি রাখবেন সেই হিসাব করে দিতে হবে। এরপরে কী লাগে? অ্যারো টিউব লাগে। অ্যারো টিউবটা হচ্ছে বুঝতে পারছেন একটা টিউব, এটা এক ডায়ামিটারের, এটা 9 গুণিত হচ্ছে 1.5 ML প্রতি ট্যাঙ্কের জন্য লাগবে এই অ্যারো টিউবটা লাগবে। এরপরে কী লাগে হচ্ছে তার মানে কী, অ্যারো টিউব তো বুঝতে পারছেন যে আমি বললাম এক ডায়ামিটার লাগবে। ব্লোয়ার লাগবে, ব্লোয়ার লাগবে হচ্ছে 150 ঘনমিটারের গুণি 150 ঘনমিটার প্রতি ঘন্টায় অ্যাট 250 MBAR ক্ষমতা সম্পন্ন ব্লোয়ার লাগবে। মনে রাখুন 250 MBAR এটা হচ্ছে সেই ব্লোয়ারটার হচ্ছে এক ধরনের নির্দেশক যে এত 250 MBAR ক্ষমতা সম্পন্ন এই একটা ব্লোয়ার লাগছে। এরপরে সেই নার্সিং ট্যাঙ্ক না নার্সিংয়ের যে স্ট্রাকচার, নার্সিংয়ের যে ফার্ম, সেখানে ঢোকার আগে অবশ্যই আপনি একটা ফুট বাথ বলতে আমি বোঝাতে চাচ্ছি, যেটা হলো যেখানে আপনি আগে ঢোকার আগেই হলো আপনি নিজেকে ডিসইনফেক্টেন্ট করতে পারবেন। সেই ফুড বাথটা হচ্ছে সেই ফুড বাথটার স্ট্রাকচার হবে 1.2 × 1.2 × 0.1 মিটার, এই জায়গাটুকু ফুড বাথ রেখে তারপরে এন্ট্রি বা ভিতরে ঢুকতে হবে। এরপরে যেটা হচ্ছে সাপ্রেসড এয়ার, অর্থাৎ এই সাপ্রেসড এয়ার বা এই বাতাসকে ঢোকানোর জন্য একটা হচ্ছে আপনার পিভিসি পাইপ লাগবে, যেটা হচ্ছে PVC PN16 90 mm ডায়ামিটারের হচ্ছে এই সাপ্রেসড এয়ারের জন্য, অর্থাৎ আপনার ট্যাঙ্কের সাথে সংযোগের জন্য একটা পিভিসি পাইপ লাগছে, এটা 90 mm। ফিল্টার অর্থাৎ মানে সমুদ্রের পানি যে ফিল্টার করবেন আপনি, ফিল্টার্ড সি ওয়াটার, অর্থাৎ এই সমুদ্রের পানি সেখানে ফিল্টার হিসেবে ঢুকবে, এটার জন্য একটা পিভিসি পাইপ লাগবে। এই পিভিসি পাইপটা হচ্ছে PVC PN16, এটা একটা মডেল এবং সেটা 90 mm ডায়ামিটারের হচ্ছে হওয়া লাগবে এই মানে সমুদ্রের ফিল্টার পানিটা হচ্ছে এই পিভিসির যে পাইপ দিয়ে যাওয়ার জন্য। পাম্প লাগবে, অর্থাৎ পাম্প লাগবে 3.5 হর্স পাওয়ারের দুইটা, 3.5 হর্স পাওয়ারের দুইটা হচ্ছে পাম্প লাগবে, এটা চলে গেল। আর এয়ারোটিউব লাগবে হচ্ছে অর্থাৎ এয়ারোটিউবের কথা আমি একটু বললাম আপনাদের যে হচ্ছে এক ডায়ামিটারের, এই এয়ারোটিউব লাগবে 6টা, 14 মিটার করে একটা। এই মোটামুটি হচ্ছে আপনার একটা ভেনামি চিংড়ির নার্সিংয়ের জন্য এই যন্ত্রপাতিগুলো লাগে। সো আপনারা ধারণা রাখুন কোনো সমস্যা ফেস করলে বা কোনো কিছু প্রবলেম ফেস করলে হচ্ছে কোনো বিশেষ জিনিস বুঝতে সমস্যা হলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করুন, আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। অযথা বাড়তি টাকা বাড়তি খরচ করবেন না, যতক্ষণ আপনি না বুঝবেন ততক্ষণ এটা চাষও শুরু করবেন না, বোঝার পরেও আসলে স্টার্ট করবেন। আবার অত্যধিক টাকা দিয়ে ফরেন বিশেষজ্ঞকে নিয়ে এসে টাকা পয়সা নষ্ট করার দরকার নাই, কারণ প্রসেসগুলো খুব সহজ। আশা করছি ভিডিওটা আপনাদের কাজে লাগবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন যেন নতুন ভিডিও আসার সাথে পেয়ে যান। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।